খাদ্য সংকট দেখা দিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে সরকারের কাছ থেকে ত্রাণ সহায়তার আহ্বান জানিয়েছেন গাজীপুরের সিটি মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তিনি সোমবার সকালে তার বাসভবনে কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে সুরক্ষা সরঞ্জাম হস্তান্তরের পর সাংবাদিকদের এই কথা বলেন। প্রায় 20-22 লক্ষ শ্রমিক আছে, তাদের যেহেতু তাদের ছুটি দেওয়া হয়ে গেছিল, এখন কিন্তু আবার তাদেরকে ভিতরে নিয়ে আসা হয়েছে। তাদের খাদ্য সংকটটা অবশ্যই করবে, কারণ গার্মেন্টসের মালিকরা এখনও বেতন দিচ্ছে না। এই লক্ষ লক্ষ মানুষের জন্য আমি মনে করি আমাদের কেন্দ্রীয় সরকার এখানে দ্রুত ত্রাণ যদি দেয় তাহলে আমাদের জন্য রক্ষা করা সহজ।